শীত আসার সাথে সাথে চট্টগ্রামে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি, রক্ষা পাচ্ছে না নবজাতকও, কঠোর স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই। চাহিদার অর্ধেক ওষুধ সরবরাহ করতে পারে সরকারি তহবিল, খুচরা পড়ছে দাম নিয়ে অসন্তোষ, প্রতিষ্ঠানের ব্যাপ্তি বাড়ানোর তাগিদ। এবং অবশেষে ক্ষমতা হস্তান্তরে রাজি ডোনাল্ড ট্রাম্প, কেন্দ্রীয় সংস্থাগুলোকে প্রক্রিয়া শুরুর নির্দেশনা, মন্ত্রিসভা গুছিয়ে আনছেন জো বাইডেন। সময় সংবাদের সঙ্গে আছি আমি এস এম ইকবাল। শীতকাল আসার সাথে সাথে চট্টগ্রামে বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। প্রতিদিন 20% মানুষ আক্রান্ত হচ্ছে, শুধু বড়রাই নন, আক্রান্ত হচ্ছে নবজাতক। এ অবস্থায় স্বাস্থ্যবিধি মানতে ও মাস্ক পরাতে বাধ্য করতে কঠোর হওয়ার চিন্তাভাবনা করছে জেলা প্রশাসন। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। শীত শুরুর সাথে সাথে আবারও ভয়াবহ হতে শুরু করেছে করোনা পরিস্থিতি। প্রতিদিনই আক্রান্ত হচ্ছে মানুষ। সেপ্টেম্বর অক্টোবর মাসে গড়ে আক্রান্ত হতো 40 থেকে 50 জন, এখন প্রতিদিন আক্রান্তের হার বেড়ে দাঁড়িয়েছে শতাধিক। করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গেছে উল্লেখ করে প্রতিদিন 20% মানুষ আক্রান্ত হচ্ছে বলে জানান সাচিবের করোনা বিষয়ক সেলের এ সমন্বয়ক। গত 2 মাস ধরে ডেডিকেটেড কোভিড হাসপাতালগুলোতে রোগীর যে শয্যা এগুলো অনেক খালি হয়ে গেছিল, 1/3 রোগী ভর্তি থাকতো মাত্র, কিন্তু এখন পুরোপুরি রোগী ভর্তি হয়ে গেছে এবং এভাবে চলতে থাকলে কয়েকদিনের মধ্যেই উপচে পড়বে রোগী। শুধু বড়রাই নন, নবজাতক শিশুরাও আক্রান্ত হচ্ছে করোনায়। এখন পর্যন্ত 4 জন শিশু করোনা আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে নবজাতক ওয়ার্ডে। কোভিড যে ভাইরাস মার থাকে সেটা মার শরীর থেকে গর্ভাবস্থায়ও আসে না এবং ব্রেস্টফিডেও যায় না। এটা হয় সাধারণত ওই যে হাসি কাশি, যে ড্রপলেট ইনফেকশন এটা, এবং কন্ট্যাক্টের জন্য, এই দুইভাবেই আক্রান্ত হয়। এদিকে সাধারণ মানুষকে মাস্ক পরায় বাধ্য করতে আরও কঠোর হওয়ার চিন্তাভাবনা করছে জেলা প্রশাসন। যারা আপনার অবজ্ঞা এবং অবহেলাপূর্বক মাস্ক পরিধান করছে না তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসতেছি, এবং ডেফিনেটলি আমাদের যেহেতু অভিযান অব্যাহত আছে, আমরা অসচেতনতা দেখলেই বা অবজ্ঞা যদি দেখি অবশ্যই তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা 23,648 জন। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। সক্ষমতার পুরোটা দিয়েও সরকারি হাসপাতালের চাহিদা পূরণ করতে পারছে না একমাত্র সরকারি ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগ লিমিটেড। অথচ পরিস্থিতি বাড়ালে আরও 100 কোটি টাকা রাজস্ব বাড়ানো সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। প্রতিষ্ঠানটির প্রধান বলছেন, পর্যাপ্ত জনবল থাকলেও শুধু জায়গার অভাবে উৎপাদন বাড়ানো সম্ভব হচ্ছে না। ওষুধের বাজার নিয়ন্ত্রণে রাখতে সরকারি এই প্রতিষ্ঠানের ব্যাপ্তি বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। রাশেদ লিমনের রিপোর্ট। কমিউনিটি ক্লিনিক থেকে সরকারি হাসপাতাল, সব রোগীর চাহিদার মাত্র 40 থেকে 60% ওষুধ সরবরাহ করতে পারে সরকারি তহবিল থেকে। নরমাল যেটা এটা এখান থেকে দেয় আর যেটা দামের সব এটা বাদ হয়ে কিনা খান। সরকার তো সবগুলো একসাথে এক জায়গায় আমাদের সাপ্লাই দেয় না, আমাদের যা যা সাপ্লাই দেয় আমরা হচ্ছে তাই তাই সাপ্লাই দিই। বাকি ওষুধ কিনতে হয় নিজেকেই, তবে ফার্মেসিগুলোতে খুচরা পর্যায়ে ওষুধের দাম নিয়ে রয়েছে তীব্র অসন্তোষ। সরকারি বিধিমতে হাসপাতালগুলোর চাহিদা 72% ওষুধ নিতে হয় এসেনশিয়াল ড্রাগস থেকে। শুধুমাত্র উৎপাদন সক্ষমতা না থাকায় বেশিরভাগ সময় নির্দিষ্ট পরিমাণ ওষুধ দিতে পারে না ইডিসিএল, তবে ওষুধের দাম আর মান নিয়ে নেই কোনো অভিযোগ। পরিসংখ্যান বলছে ইডিসিএল মোট 70টি ওষুধ উৎপাদন করছে আর এ থেকে বছরে আয় 700 কোটি টাকা, তবে চাহিদার পুরোটা মেটাতে দরকার এর পরিধি বাড়ানো। নার্ভাস সিস্টেমের উপরে অনেক ড্রাগ, সেই অ্যান্টিবায়োটিকগুলি বাড়াতে হবে। আমাদের ওয়াইনম্যান যেমন স্কিনের প্রোডাক্ট আমরা খুব কম করি, কিডনি সিস্টেমে যেমন ধর প্রোস্টেটের জন্য অনেক ড্রাগ, হ্যাঁ এগুলি ড্রাগগুলি আমাদেরকে আমাদের তৈরি করার ক্যাপাসিটি অর্জন করতে হবে। কম্বিনেশন অফ ভিটামিনস, এই ড্রাগগুলি এখন আমরা তৈরি করছি না, আরও কিছু জিনিস আমাদের এক্সটেন্ড করতে হবে। ওষুধ উৎপাদনে ইডিসিএলকে যত শক্তিশালী করা যাবে তার প্রভাব পড়বে সরকারি হাসপাতাল থেকে শুরু করে কমিউনিটি ক্লিনিক পর্যন্ত, আর সেটি নিশ্চিত করতে পারলেই তার প্রভাব গিয়ে পড়বে গোটা দেশের ওষুধের বাজারে। আর তাই ওষুধের বাজারকে আরও বেশি সহনশীল করে তুলতে ইডিসিএলের সক্ষমতা আরও বৃদ্ধির তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। যদি ইডিসিএলের ক্যাপাসিটি বাড়ানো যেত,
ক্যাপাসিটি মানে হচ্ছে যে এখন এক্সিস্টিং ক্যাপাসিটিতে হয়তো তারা বেশি ওষুধ প্রডিউস করতে পারছে না, তারা যদি নতুন ফ্যাক্টরি নির্মাণ করে তাহলে ক্যাপাসিটি বাড়লে যেটা হবে সেটা হলো যে লোকাল মার্কেটে কিন্তু ওষুধের দাম কমে আসবে। সমস্যা সমাধানে শিগগিরই গোপালগঞ্জের নতুন প্ল্যান্ট চালুর আশ্বাস কর্তৃপক্ষের, তবে এরপরও চাহিদা কতটা পূরণ হবে সে প্রশ্ন থেকেই গেছে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। দিনাজপুরের হাটে বাজারে উঠতে শুরু করেছে আগাম জাতের আমন ধান, কৃষকরাও শুরুতেই ভালো দাম পাচ্ছেন। প্রকারভেদে মোটা ধান সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে। বাজারে দাম বেশি থাকায় সরকারি খাদ্য গুদামে ধান দিতে আগ্রহী নন কৃষক। কৃষি বিভাগ বলছে ফলন ভালোর পাশাপাশি কাঙ্ক্ষিত দামও পাচ্ছেন কৃষকরা। গোলাম নবী দুলালের তথ্য, মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। দিনাজপুরের গোপালগঞ্জ হাট, ক্রেতা বিক্রেতাদের হাঁক ডাকে জমজমাট ধান কেনা বেচা। এই অঞ্চলে দেরিতে আমনাবাদ হলেও আগাম জাতের বিনা সাত, স্বর্ণ, গুটি স্বর্ণ, হাইব্রিড 28, 29 এবং 51 জাতের ধান বাজারে উঠেছে। তবে চিকন সুগন্ধি ধান উঠতে আরও 15 দিন সময় লাগবে। আগাম জাতের ধান প্রতিমন সর্বোচ্চ 1120 টাকায় বিক্রি হচ্ছে বাজারে। বাম্পার ফলন হয়েছে, দামও ভালো পাচ্ছি। ধান নিয়ে এসেছিলাম 2030 টাকা করে বিক্রি করছি। এইরকম যদি দাম পাই তাহলে আমরা কৃষকরা একটু লাভবান হতে পারবো। গতবার তো লস করেছি, এবার কিন্তু সরকার যে রেট দিচ্ছে তার থেকে বেশি পাচ্ছি আমরা। বেশি দামে ধান কিনে মিলে দিচ্ছেন পাইকাররা, তবে লাভ তেমন হবে না বলে আশঙ্কা তাদের। আমরা এবার বেশি দামে ধান কিনতেছি, সরকার যে দামের চালের রেট দিচ্ছে তাতে আমাদের পড়তা হবে না। কৃষকেরা তো ভালো দাম পাচ্ছে, খারাপ না তো, কারণ আমার ব্যবসা বসে এরকম বাজার আমি দেখিনি। জেলা কৃষি বিভাগের তথ্য মতে প্রতিকূলতা থাকা সত্ত্বেও গতবারের চেয়ে এবার আমন আবাদ বেশি হয়েছে। সরকারি রেটটা আমরা তাদেরকে আমরা যে ধান প্রোটেকশন দিয়েছি এর ফলে কিন্তু এই বাজারটা তারা পাচ্ছে এবং চাষি ভাইরা খুবই খুশি। এবং আমার বাজারগুলোতে আমরা দেখছি যে প্রচুর ধান উঠছে। জেলায় এবার আমন মৌসুমে 2,60,000 হেক্টর জমিতে 7,75,000 মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। সময় সংবাদ, দিনাজপুর। খোদ বাংলাদেশ ব্যাংকই বলছে ঋণ প্রদানে নিয়ম নীতির তোয়াক্কা করেনি আইসিবি। এক তদন্ত প্রতিবেদনে এই অপকর্মে জড়িত কয়েকটি প্রতিষ্ঠানের তথ্য পাওয়ার কথাও বলছে কেন্দ্রীয় ব্যাংক। যদিও মুখে কুলু পেটেছেন আইসিবির বর্তমান কর্তারা, তবে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি বলছে পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর নেওয়া হবে ব্যবস্থা। রাজনৈতিক প্রভাবমুক্ত আর্থিক প্রতিষ্ঠান নিশ্চিত করতে না পারলে এ ধরনের অপতৎপরতা বন্ধ করা অসম্ভব বলছেন বিশ্লেষকরা। সানবীর রুপলের রিপোর্ট। ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ, সংক্ষেপে আইসিবি। সরকারের নিয়ন্ত্রণাধীন এই প্রতিষ্ঠানের 504তম বোর্ড সভা অনুষ্ঠিত হয় 2017 সালে। অভিযোগ উঠেছে সেখানেই একাধিক প্রতিষ্ঠানকে দেয়া হয় মোটা অঙ্কের ঋণের অনুমোদন। সম্প্রতি সময় সংবাদের হাতে আসা বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদন বলছে এসব ঋণ অনুমোদনে নিয়ম নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে আইসিবি। দেখা যায় কেরানীগঞ্জের ঢাকা ওয়েস্ট পাওয়ার লিমিটেড নামে 100 মেগাওয়াট একটি বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের ঋণ হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে 650 কোটি টাকার বেশি। একদিকে অপর্যাপ্ত জামানত, আবার নেই কোনো অবকাঠামো, এরপরও সেখানে ছাড় করা হয়েছে 36 কোটি টাকা। ওই একই সভায় বেঙ্গল গ্যাস লিমিটেডকে পর্যাপ্ত জামানত ছাড়া দেওয়া হয় প্রায় 92 কোটি টাকা। আইসিবি প্রতিবেদন মিল নেই বাস্তবের সঙ্গেও। কোনো ধরনের উৎপাদনে না থাকলেও নির্জন মোড লিমিটেডকে দেওয়া হয়েছে 4 কোটি টাকা। 6 কোটি টাকা ঋণ দেওয়া হলেও পাওয়া যায়নি রাঙ্গুনিয়া অটো ব্রিক্স লিমিটেডের পরিদর্শন প্রতিবেদনও। এমনকি কোম্পানিটির বর্তমান অবস্থা সম্পর্কেও জানতে পারেনি বাংলাদেশ ব্যাংকের তদন্ত দল। একই অবস্থা 6 কোটি টাকা ঋণ নেওয়া বাস্তুশৈলী হোল্ডিং লিমিটেড নামে প্রতিষ্ঠানটিরও। অথচ এসব যাচাই বাছাইয়ের প্রাথমিক দায়িত্বে থাকা আইসিবির ক্রেডিট শাখার মুখে কলু। কোনো মন্তব্য করতে চাননি বর্তমান ব্যবস্থাপনা পরিচালকও। এসব ঘটনা তদন্ত করছে বিএসইসিও। এই রিপোর্টটা এখন আমাদের হাতে পাইনি, তবে এরকম যদি স্পেসিফিক কোনো কিছু আসে এটা তো আমাদের দেশে আইনই আছে এবং আমরা ব্যবস্থা নিব। বিশ্লেষকরা বলছেন কোনো প্রকার ছাড় না দিয়ে প্রত্যেকটি বিষয়ে অনিয়মের তদন্ত করে বিচারের আওতায় আনা উচিত। যারা বোর্ডে থাকবে এটা কখনোই রাজনৈতিক কনসিডারেশনে দেওয়া উচিত না। যারা ইফিশিয়েন্ট, স্কিলড, যাদের এক্সপিরিয়েন্স আছে তাদেরকে এই বোর্ডে দেওয়া উচিত। কনসার্ন যে মিনিস্ট্রি এবং আমাদের বাংলাদেশ ব্যাংক এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, এই তাদের যে ওভারসিং বা মনিটরিং যে আইসিবিকে, সেই রোলটাকেও আপনাকে আবার আমার মনে হয় রিভিউ করতে হবে। গত জুলাইয়ে আইসিবির বিভিন্ন অনিয়ম পর্যালোচনা করে তৈরি করা তদন্ত প্রতিবেদন অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
তানভীর রূপল, সময় সংবাদ, ঢাকা। অবশেষে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তরে নমনীয় হয়েছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কেন্দ্রীয় সংস্থাগুলোর এ লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। এদিকে মন্ত্রিসভা গুছিয়ে আনছেন মার্কিন নির্বাচনের সত্য জয় প্রেসিডেন্ট জো বাইডেন। এবার সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে প্রেসিডেন্টের জলবায়ু বিষয়ক বিশেষ দূত মনোনীত করেছেন তিনি। প্রথম নারী হিসেবে জাতীয় গোয়েন্দা বিভাগের দায়িত্ব নেবেন এভরিল হেইন্স। মার্কিন নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোট পেয়ে জয়ী হওয়ার পর এবার প্রশাসন গোছানোর কাজে হাত দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে অ্যান্থনি ব্লিনকেনের নামের গুঞ্জনের মধ্যেই সোমবার এক বিবৃতিতে বাইডেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও সাবেক সিআইএ এর উপপরিচালক এভরিল হেন্সকে নবগঠিত প্রশাসনে যুক্ত করার ঘোষণা দেন। জলবায়ু বিষয়ক প্রেসিডেন্টের বিশেষ দূত হিসেবে কাজ করবেন জন কেরি। অন্যদিকে প্রথম নারী হিসেবে জাতীয় গোয়েন্দা বিভাগকে নেতৃত্ব দেবেন হেন্স। এই দুই কূটনীতিকের নাম ঘোষণার মধ্য দিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের নীতিতে ফেরার ইঙ্গিত দিয়েছেন জো বাইডেন। দায়িত্ব নিয়ে অর্থনৈতিক মন্দা ও করোনা মোকাবিলায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন সদ্যজয়ী প্রেসিডেন্ট জো বাইডেন। নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে সঙ্গে নিয়ে মার্কিন মেয়রদের এক ভার্চুয়াল অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি। এদিকে অবশেষে ক্ষমতা হস্তান্তরে কিছুটা নমনীয় হয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জেনারেল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশনকে ক্ষমতা হস্তান্তরে এরই মধ্যে নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে। তবে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। পেনসিলভেনিয়ায় বিলম্বিত মেইল ব্যালট নিয়ে রিপাবলিকানদের করা একটি মামলার শুনানি নাকচ করে দিয়েছেন সুপ্রিম কোর্ট। তবে নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগে আবারও মামলা করার পরিকল্পনা করছেন ট্রাম্প। ওমরিনান, সময় সংবাদ। মিরপুরে শুরু হচ্ছে বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপ। বেক্সিমকো ঢাকা আর মিনিস্টার গ্রুপ রাজশাহীর মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠছে টুর্নামেন্টের। ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে জেমকন খুলনা ও ফরচুন বরিশাল। এই ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ছটায়। একদিকে তারকায় ঠাসা ঢাকা, অন্যদিকে কিছুটা বিবর্ণ রাজশাহী। ইঞ্জুরিতে পড়েছেন দলটির বড় তারকা সাইফুদ্দিন। রাজশাহীর আস্থার বড় কারণ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ঢাকার হয়ে অধিনায়কত্ব করা মুশফিক এই টুর্নামেন্ট দিয়ে সব আক্ষেপ ঘোঁচাতে চান। আরেক ম্যাচে মুখোমুখি হবে জেমকন খুলনা ও ফরচুন বরিশাল। আসলে অন্য চার দলের চেয়ে কাগজের হিসেবে এগিয়ে জেমকন খুলনা। দুই আইকন ক্রিকেটারের সমন্বয়ে আসলে শুভ সূচনা করার প্রত্যয় খুলনার। অন্যদিকে তামিম, আফিফ, তাসকিনদের নিয়ে ভারসাম্যপূর্ণ দল বরিশাল। দীর্ঘ প্রতীক্ষা শেষে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান। আজ বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামবে তার দল জেমকন খুলনা। দিনটিকে দেশের ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ বলছেন তামিম ইকবাল। সাকিবের উপস্থিতি শোভা বাড়াবে পুরো টুর্নামেন্টের, মন্তব্য মুশফিকুর রহিমের। আর তার দল খুলনার অধিনায়ক মাহমুদুল্লাহর বিশ্বাস প্রত্যাবর্তনেই বাঁচিমাত করবেন বিশ্ব সেরা অলরাউন্ডার। নিষেধাজ্ঞা উঠে গেছে প্রায় এক মাস হতে চলল, কিন্তু 22 গজে পুরনো রূপে সাকিব আল হাসানকে দেখা যায়নি। অবশেষে ফুরোচ্ছে সাকিবের মাঠের লড়াইয়ে নামার অপেক্ষা। দেশে ফেরার পর থেকেই তিনি থেকেছেন শিরোনামে। এবার বহুল প্রতীক্ষিত বঙ্গবন্ধু টি টোয়েন্টি টুর্নামেন্ট শুরুর আগেও সব আলো সাকিব আল হাসানের দিকে। সাকিব সবশেষ প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছেন গেল বছরের অক্টোবরে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে। দীর্ঘ বিরতি গেছে, তবে সাকিবকে ভালো চেনা তার দেড় দশকের সতীর্থদের। নাম্বার ওয়ান অলরাউন্ডার এবং আমাদের নাম্বার ওয়ান প্লেয়ার, এবং আমরা অনেক মিস করেছি এবং আমরা রিয়েলি লাকি। আমার কাছে মনে হয় পুরো টুর্নামেন্টের জন্য একটা বড় পাওয়া, এবং আমি মনে করি যারা ইয়াং প্লেয়ার আছে তারাও যার ওর সাথে খেলবে এবং ওর এগেনস্টে খেলবে একটা অনেক কিছু শিখতে পারবে। ওর জন্য বড় দিন, বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা ইম্পর্টেন্ট দিন, বিকজ ওর ক্যালিবারের প্লেয়ার ফেরত আসতেছে। সবারই প্রত্যাশা সাকিবের প্রত্যাবর্তনটা হবে রাজকীয়। ব্যতিক্রম নন তার দল খুলনার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। আমরা সবাই জানি সাকিবের ইম্পর্টেন্স কতটুকু, সেটা ইন্টারন্যাশনাল অ্যারিনাতে হোক আর ডোমেস্টিক অ্যারিনাতেই হোক। আমি বিশ্বাস করি যে ও ফার্স্ট ম্যাচে ও নিজেকে মেলে ধরতে পারবে। ওই রাস্টিনেসও আমি দেখছি না, মনে হয় যে ও খুবই উদগ্রীব খেলার জন্য। ফেরার দিনে দারুণ এক মাইল ফলক হাতছানি দিচ্ছে সাকিবকে। আর মাত্র 30 রান করলেই স্বীকৃত টি টোয়েন্টিতে আন্দ্রে রাসেল ও ডোয়াইন ব্রাভোর পর তৃতীয় ক্রিকেটার হিসেবে 5000 রান ও 300 উইকেট অর্জনের কীর্তি গড়বেন সাকিব। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। এবং শীত আসার সাথে সাথে চট্টগ্রামে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি, রক্ষা পাচ্ছে না নবজাতক।
কঠোর স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।